কথায় বলে লুঙ্গি আর ভাগ্য কখন কার খুলে যায় বলা কঠিন। মজা করে বলা হলেও লুঙ্গি সত্যি বেশ আরামদায়ক পোশাক। প্রকাশ্যে লুঙ্গি পরে সব আন্দোলন সংগ্রামে দেখা যেত মৌলানা ভাসানীকে, বঙ্গবন্ধুকেও অনেক ছবিতে লুঙ্গি পরনে দেখা গেছে। বাংলা কথাসাহিত্যের জাদুকর হুমায়ুন আহমেদ লুঙ্গিতে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু আগে ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রীর বিয়েতে তোলা বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের লুঙ্গি পরা ছবি। বাংলাদেশে এসে লুঙ্গির প্রেমে পড়েছিলেন, লুঙ্গি পরেও ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা। লুঙ্গি পরে ঢাকার এক বিখ্যাত ক্লাবে ঢুকতে গিয়ে বাঁধার মুখে পড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন লেখক দার্শনিক ফরহাদ মশার। লুঙ্গি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে সংবাদে এসেছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র শাহরিয়ার হোসেন অনিক। লুঙ্গি আমাদের জাতীয় পোশাকের মর্যাদা পেয়েছে, তবু লুঙ্গিকে আমরা সঠিক মর্যাদা দিতে হয়তো পারিনি। বিশেষ করে শহুরে বাসিন্দাদের কাছে লুঙ্গি যেন গোপন প্রেম। বাসায় লুঙ্গি সর্বক্ষণ, কিন্তু বাইরে এই পোশাক পরে বেরোনোই যাবে না, তাতে জাত যাবে। আবার শহুরে এক তরুণ প্রজন্ম তৈরি হয়েছে লুঙ্গি যাদের কাছে সমাদর পাচ্ছে না, হয়তো একসময় লুঙ্গি হারিয়েই যাবে, নয়তো টিকে থাকবে কেবল গ্রামাঞ্চলে। অথচ লুঙ্গির ইতিহাস 800 বছরের পুরনো। ধারণা করা হয় 8 শতাব্দী আগে লুঙ্গির সূচনা হয়েছিল ভারতের তামিলনাড়ুতে। ভেস্তি নামের এক ধরনের পোশাককে লুঙ্গির পূর্বসূরি বলে মনে করা হয়। এই ভেস্তি বা লুঙ্গি তামিল ভূমিতে এসেছিল মালয় দ্বীপপুঞ্জ থেকে। 3rd শতাব্দীর শুরুর দিকে লুঙ্গি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দিকে ছড়িয়ে পড়ে। 1612 সালে ডাচরা ভারতবর্ষে আসার পর থেকে বহির্বিশ্বে লুঙ্গি রফতানি করা শুরু হয়। এর ধারাবাহিকতা বজায় রাখে ব্রিটিশরাও। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব আফ্রিকা ও আরব বিশ্বের অনেক অংশে প্রজন্মের পর প্রজন্ম ব্যবহার করে আসছে এই পোশাক। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও থাইল্যান্ডে পুরুষদের জন্য নিত্য নৈমিত্তিক পোশাক। অঞ্চল বিশেষে লুঙ্গির অনেক নাম আছে, যেমন সারং, মুন্ডু, হামেইন, সারামপিনন, মাওয়ালি, কিটেং, কঙ্গা, হাইকি, কাইকি। মিয়ানমারের রাজনীতিবিদ ও সংসদ সদস্যরা লুঙ্গি পরে এক লাইনে দাঁড়িয়ে ভিনদেশি কোনো বিশিষ্ট অতিথিকে অভ্যর্থনা জানান। এই দৃশ্য প্রশান্ত মহাসাগরের দ্বীপ ফিজিতেও দেখা যায়। শ্রীলঙ্কায় বিভিন্ন রঙের কারুকাজ করা লুঙ্গি হচ্ছে তাদের উৎসবের পোশাক এবং সেদেশের পুরুষ প্রধানমন্ত্রী লুঙ্গি পরিধান করে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদান করেন। নেপালি ও ভুটানিরাও তাদের নিজেদের মতো করে লুঙ্গিকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় পোশাকের মর্যাদা দিয়েছে। কাতার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে অংশগ্রহণকারী দেশগুলোর জার্সি ও পতাকার রঙের সঙ্গে মিলিয়ে বাজারে এসেছিল লুঙ্গি। আর্জেন্টিনার লুঙ্গির চাহিদা ছিল তুঙ্গে। কয়েক বছর আগে ঢাকার একটি অভিজাত এলাকায় রিক্সাওয়ালাদের জন্য লুঙ্গির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে স্থানীয় যুব সমাজ প্রতিবাদ করে লুঙ্গি পদযাত্রা, যা লুঙ্গি মার্চ হিসেবে পরিচিতি লাভ করে, বের হয়েছিল। পরে অবশ্য হাইকোর্টের নির্দেশে লুঙ্গির ওপর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। দেশের বিভিন্ন লুঙ্গি উৎপাদনকারী প্রতিষ্ঠান দেশ ও বিদেশের বাজারে প্রতি বছর বিভিন্ন ধরনের প্রায় 10.5 কোটি পিস লুঙ্গি বাজারজাত করে। 2020 সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় 11 কোটি পিস লুঙ্গি উৎপাদন এবং সরবরাহ করেছে। বিদেশে লুঙ্গি রফতানি করে 2019 সালে প্রায় 200 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করেছে বাংলাদেশ। সম্প্রতি স্প্যানিশ গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ড জারা লুঙ্গির আধুনিকরণ করে নতুন ফ্যাশন বাজারে চালু করেছে এবং নাম দিয়েছে চেক মিনি স্কার্ট। তারা সেসব স্কার্টের দামও রেখেছে অত্যধিক, বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,000 টাকা। আশার কথা, কেউ কেউ মনে করেন আগামী দিনে অভিজাত মহলে লুঙ্গি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে না, হয়তো সিল্কের লুঙ্গি বিয়ে শাদীর অনুষ্ঠানে দেখা যাবে। এত কিছুর পরও হয়তো লুঙ্গি পোশাকের রাজা হয়ে বেঁচে থাকবে পুরুষদের মাঝে।